বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আমি চলে এসেছি আমারই বাড়ির ছাদে। ভাবলাম সকালের সূর্যোদয়ের দৃশ্য তো আপনাদের দেখিয়েছি, আজকে আপনাদের একটু সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখাবো। দেখুন বন্ধুরা, একটু কালো লাগছে, আমার পেছনে সূর্য অস্ত যাচ্ছে, আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার কি সুন্দর দৃশ্য দেখুন। অসাধারণ দৃশ্য। আমার বাড়ির ছাদে আমি চলে এসেছি, এখন ঘড়িতে সময় 6:45। ছটা বাজতে 15 মিনিট বাকি আছে। দেখুন বন্ধুরা, কি অসাধারণ দৃশ্য। আমার কিছু বন্ধু আমাকে কমেন্ট বক্সে লিখেছিলেন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটাও একটু দেখাবেন, তাই আজকে আমি সময় থাকতে থাকতেই ছাদে চলে এসেছি এবং ওই দৃশ্যটাই আমার ক্যামেরায় বন্দি করছি। অসাধারণ দৃশ্য। আমি একটু জুম করছি, দেখুন দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে। এই হলো সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। সত্যি আমিও এর আগে কোনোদিনও দেখিনি, আমারই বাড়ির ছাদ থেকে যে এত সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা যায়। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে জুম আউট করে দিচ্ছি, এখন হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। আমি এখানে বসে পড়েছি কারণ একেবারে ছাদের কর্নারে চলে এসেছি, রেলিংটাও সেরকম উঁচু না ছাদের, সেজন্য আমি বসে পড়েছি। কমলা রঙের একটা থালার মতো লাগছে। সন্ধ্যেবেলাকার চারিদিকের দৃশ্যটা একবার দেখে নিন, সূর্য একেবারে ডুবতে চলেছে আর সেই মুহূর্তে আমার বাড়ির ছাদের চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন। যদিও এই দৃশ্য আপনারা বহুবার দেখেছেন, কিন্তু করারও তো কিছু নেই, আমি তো বাইরে বেরিয়েও যে ভিডিও বানাবো সেটাও তো সম্ভব না। যাই হোক, এইভাবেই না হয় কিছুটা সময় আমরা প্রকৃতির একেবারে সান্নিধ্যে এসে কাটিয়ে যাই। বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার ভিডিওটাও দেখলেন, আমিও দেখলাম, খুব ভালো লাগলো। আমার ভাইপো চলে এসছে শ্রেয়ান, আর কেমন লাগছে বলো, নিচে বসো বসো, ভালো লাগছে। আচ্ছা, তুমি কার সঙ্গে এসছো ছাদে? বাবার সঙ্গে মায়ের সঙ্গে। বাবার সঙ্গে মায়ের সঙ্গে? আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে নি, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। আজকে কি দিয়ে ভাত খেয়েছো বলো তো? আজকে ডাল দিয়ে। ডাল দিয়ে? আর কি দিয়ে? বড়া দিয়ে। আচ্ছা, খুব ভালো খেয়েছো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি বাংলা গল্প ধারণের ভিডিওটা বানাচ্ছি, যদিও এই ভিডিও আমার বানানো আছে, আপলোডও করা আছে ইউটিউবে, খুব সুন্দর
এক ঘন্টা একুশ মিনিটের ভিডিও। ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আমি এখন ওই ভিডিওটাই আমার যে ছবিগুলো তোলা হয়েছিল ছবিগুলো তো দেখানো হয়নি, সেই ছবিগুলোকেই আমি ভিডিওর আকার দিয়ে দিচ্ছি এবং কয়েকটা পার্ট করেই ভিডিওটা দেখাবো। কারণ সাংলা কল্পা সারানে আমরা প্রায় দশ দিনের ট্যুর ছিল, এটা আমরা গেছিলাম গরমের ছুটিতে, এটা সম্পূর্ণ মনে আছে, মে মাসের কুড়ি বাইশ তারিখ নাগাদ। তো আমরা দশ দিন ছিলাম। তারপরে আমরা প্রথমে গেলাম সিমলা, সিমলা থেকে আমরা চলে গেলাম সারহান, সারহান থেকে আমরা গেলাম ছিটকুল, ছিটকুল থেকে গেলাম টাবো, টাবো থেকে গেলাম কাজা, কাজা থেকে আবার আমরা আসলাম নাকোতে, নাকো থেকে আসলাম কল্পা, কল্পা থেকে আমরা রামপুরে নাইট স্টে করলাম, রামপুরে নাইট স্টে করে তারপরে আবার আমরা সিমলা হয়ে আমরা কালকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তারপরে কালকা থেকে বাড়ি। এটা আমাদের একটা লম্বা ট্যুর, সেই ট্যুরেরই প্রথম পর্ব আমি আজকে আপলোড করব ছবির মাধ্যমে, মানে ফটোর মাধ্যমে আর কি। দেখুন কেমন লাগে, কারণ এখন তো লকডাউনের জন্য আমরা কোথাও যেতে পারছি না, কোনো বেড়ানোর ভিডিও আপলোড করা যাচ্ছে না, সেই কারণে আমার কাছে যা ওল্ড স্টক আছে যেগুলো আপনাদের এখনও দেখানো হয়নি, ভিডিও তো সব ফুটেজগুলো বানিয়ে সম্পূর্ণ ভিডিও আপলোড করে দেওয়া হয়ে গেছে অনেক দিন আগে। এখন আমি আপনাদের ফটোর মাধ্যমে কয়েকটা পর্ব করে আমি পুরো সম্পূর্ণ ট্যুরের ভিডিওটাই আপলোড করব, কয়েকটা পর্বে অবশ্যই, কারণ এর যে অরিজিনাল যে পর্বটা আমি আপলোড করেছি যেগুলো সম্পূর্ণ ভিডিও, সেই পর্বটার সময় লেগেছে এক ঘন্টা একুশ মিনিট, এক ঘন্টা একুশ মিনিটের ভিডিও। এই ভিডিও এক ঘন্টা একুশ মিনিটের ভিডিও অনেক সময় লাগে বলে এটা আপনাদের ধৈর্যের অভাবে অনেকে কেটে কেটে দেখেন, তারপর থেকে আমি আর এত বড় ভিডিও বানাই না। তো সেই রীতি মেনেই আমি এই ভিডিওটাকে কয়েকটা পর্বে ভাগ করে দিচ্ছি। তাহলে প্রথম পর্ব আজকে দেখুন, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এখন, তাহলে ভিডিওটা দেখুন কেমন লাগে। বন্ধুরা, আমরা একেবারে কাক ভোরে চণ্ডীগড় স্টেশনে নেমে, আমাদের গাড়ি আগেই বলা ছিল, আমরা এগিয়ে চলেছি সারহানের দিকে। আমরা সিমলার ওপর থেকে কিছু টিফিন করে আবার আমরা এগিয়ে চললাম। রাস্তায় যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেগুলোই আমাদের ক্যামেরা বন্দি করছি। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা হিমাচল প্রদেশের সারহানের দিকে এগিয়ে চলেছি। এই যে বন্ধুরা, আমরা সারহান চলেও এসেছি, আমি আমার হোটেল থেকে এই ছবিগুলো তুলছি, অসাধারণ। আমরা এখন ভীমাকালী টেম্পলে চলে এসেছি। ভীমাকালী টেম্পল বহু পুরনো একটি কালী মায়ের মন্দির, প্রায় সাড়ে আটশো বছরের পুরনো। এটা সারহানেই অবস্থিত, চতুর্দিকের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভীমাকালী টেম্পলটা সম্পূর্ণ তিব্বতীয় গঠনশৈলীতে তৈরি, কাঠের কারুকাজওয়ালা মন্দির, অসাধারণ সুন্দর। আর বাগানটিও খুব সুন্দর, গোলাপ গাছগুলোকে দেখুন বন্ধুরা, কী সুন্দর রং দেখুন। আমরা তো একেবারে অবাক হয়ে গেছি এত সুন্দর রং দেখে। দেখুন বন্ধুরা কী অসাধারণ দৃশ্য। এটি হলো একটি মিউজিয়াম, ভীমাকালী টেম্পলের একেবারে গায়েই এটি রয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি রাজা বীরভদ্র সিংয়ের রাজপ্রাসাদ দেখতে। কি অসাধারণ সুন্দর, দেখুন সামনের এই সুন্দর ঘাসের লনটি দেখুন। এই জায়গাটায় আমরা একটু ছবি তুলে নিচ্ছি,
সারানে আসলে অবশ্যই এইগুলো তো দেখবেনই। বীরভদ্র সিংয়ের রাজপ্রাসাদের ছবি অসাধারণ সুন্দর। আমরা আবার এগিয়ে চললাম ছিটকুলের উদ্দেশ্যে। পথে একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পেয়ে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। এই জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। এটি একটি দেখুন বহু পুরনো একটি মনাস্ট্রি। এই রাস্তাটা দেখুন, সাংলাকল্পা সারানের যে রাস্তা তা সত্যিই খুব দুর্গম। আমরা তো কাঁজা অবধি চলে যাব, তারপর আবার এই একই পথে ফিরে আসব। এটি একটি মায়ের মন্দির, এখানে আমরা একটু পুজো দিয়ে আবার আমরা এগিয়ে চলব। দেখুন বন্ধুরা রাস্তাটা, দেখুন পাহাড় কেটে কিভাবে বানানো হয়েছে। সারা রাস্তাগুলোই সব এই ধরনেরই, একেবারে ভয়ঙ্কর অথচ খুব সুন্দর। আমরা সমস্ত দৃশ্যগুলো আমাদের ক্যামেরা বন্দি করতে করতেই আমরা এগিয়ে চলেছি। এবারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কাকু কাকিমা। ওনারা একদম আমাদের অভিভাবকের মতোই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। আমরা এখন ছিটকুলের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। যেতে যেতে পথে এই সুন্দর দৃশ্যগুলো আমাদের ক্যামেরা বন্দি করতে করতে এগিয়ে চললাম। সত্যি অসাধারণ সুন্দর এই জায়গাগুলো। আর আপনারা অবশ্যই সাংলাকল্পা সারানের এই ট্যুরটা করবেন। এটা আসার সময় মে থেকে সেপ্টেম্বর অক্টোবর অবধি আপনারা আরামসে আসতে পারবেন। আর এই রাস্তাগুলো তো দেখছেনই, ভীষণ দুর্গম। এটা পুরো মাটির রাস্তা। দেখুন বন্ধুরা, এক এক জায়গার রাস্তা এক এক রকম। আর আমি তো সারা রাস্তারই একেবারে ছবি তুলতে তুলতে এগিয়ে চলেছি। আর এত সুন্দর যে দৃশ্য, এইগুলো তো প্রতি মুহূর্তেই মনে হচ্ছে সবই যেন নতুন। দেখুন বন্ধুরা, আমরা সাংলার কাছে চলে এসেছি। এই যে আমরা সাংলায় চলেও এসেছি। আমরা এখন সাংলায় দাঁড়াবো না, ফেরার পথে একটু দাঁড়াবো। সাংলা থেকে ছিটকুলে দূরত্ব খুব সম্ভবত 18-20 কিলোমিটার। আমরা সাংলা ছেড়ে বেরিয়ে আসলাম, এখন ছিটকুলের কাছাকাছি চলে এসেছি। ছিটকুল একটা খুব সুন্দর গ্রাম, একদম নর্দার্ন সাইডের, আমাদের ইন্ডিয়ার শেষের গ্রাম বলা যায়। আমরা ছিটকুলে চলেও এসেছি। দেখুন বন্ধুরা, বসপা নদীর গায়ে কি সুন্দর টেন্টগুলো রয়েছে। এই হলো বসপা নদী, অসাধারণ সুন্দর। এই বরফের পাহাড়গুলো তো মন একদম মুগ্ধ করে দেয়। চারিদিকের পরিবেশ একেবারে খুব সুন্দর, অসাধারণ। এই দৃশ্যগুলো দেখার পরে আমাদের এই জায়গাটা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু
যেতে তো হবেই, না হলে পরের গন্তব্য তো আমাদের পৌঁছানো হবে না। আমাদের হোটেল থেকে কিছু আমরা যাওয়ার আগে ছবি তুলে নিচ্ছি। অসাধারণ সুন্দর এই জায়গাগুলো, আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, সেই জন্য মনটা একটু খারাপও হয়ে যাচ্ছে। তাহলেও আমাদের তো এগিয়ে যেতেই হবে, আমরা তো ট্যুরিস্ট, ট্যুরিস্টদের তো আর থামলে চলবে না। সময় আমাদের একেবারে খুবই অল্প, তারই মধ্যে যতটা সম্ভব একেবারে সুন্দরভাবে সব কিছু একবারে স্মৃতির মণিকোঠায় নিয়ে আমরা এখান থেকে আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য টাবো। শুনেছি টাবো এখান থেকে অনেক দূর, আমাদের প্রায় 11-12 ঘন্টা সময় লেগে যাবে। আমরা এখন সাংলার দিকে এগিয়ে চলেছি, আমরা সাংলায় একটু দাঁড়িয়ে সাংলা শহরটা দেখে নেব, তারপরে আবার আমরা এগিয়ে চলব। এখন আর আমাদের খুব বেশি সময় নষ্ট করলে চলবে না, এগুলো সব সাংলারই আশেপাশের সব ছোট ছোট গ্রাম, এগুলো সব সাংলার মধ্যেই পড়ছে। এই হলো বন্ধুরা সাংলা শহর, ছোটোখাটো জনপদ বলা যায়। এখান থেকেই যে গ্রামগুলো আমরা দেখলাম সেই গ্রামের সমস্ত রসদ এখান থেকেই যায়। আমরা সাংলা থেকে আবার এক্ষুনি এগিয়ে চলব, আমরা আবার এগিয়েও চললাম। যাই হোক বন্ধুরা, এখন আমরা টাবোর দিকে এগোচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও বাজিয়ে রাখবেন, আর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আমি কমেন্ট বক্সের লেখা দেখেই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই এবং সেখান থেকে কিছু শিক্ষাও লাভ করি, তাতে করে আমার এই ভিডিও বানানোর অভিজ্ঞতাও ধীরে ধীরে বাড়ছে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে এর পরের দিন পরবর্তী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।